হ্যালো এভরিওয়ান, আমি আর রিশানি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। পুজোর শত ব্যস্ততার মাঝখানেও একটু সময় বার করে নিয়েছি নিজের বাবা মার সঙ্গে দেখা করার জন্য। হ্যাঁ, আজকে আমরা সেজেগুজে রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি মায়ের বাড়িতে। অনেকদিন মায়ের বাড়িতে যাওয়া হয় না, খুব কাছেই, বেশি একটা ডিস্টেন্স না, কিন্তু যাওয়া হয়ে ওঠে না সময়ের অভাবে। কিন্তু আজকে ফাইনালি সমস্ত ব্যস্ততার মাঝখানে একটু সময় বার করে নিয়েছি, আর আজকে সন্ধ্যাটা বাবা মায়ের জন্য। তো ওখানে গিয়ে বাদ বাকি ভিডিওটা দেখার সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে, তাই তো? মার বাড়িতে যাচ্ছি আর মিষ্টি নিয়ে যাবো না, এটা তো হতেই পারে না। এই দোকানটা আমাদের এখানে একটা খুব বিখ্যাত মিষ্টির দোকান, এখান থেকে আমি একটু মিষ্টি নিয়ে নিয়েছি মার জন্য, কিছু স্ন্যাক্স খাবার নিয়ে নিয়েছি, চপ, সিঙ্গাড়া আর ধোকলা নিয়ে নিয়েছি, মার খুব ফেভারিট ধোকলা। এখন আমরা টোটোতে ঘুরে যাচ্ছি আর মার বাড়িতে যাবো, যেতে যেতে খুব মজা করছি আমি আর ঈশানি। আর রাস্তাঘাটে প্রচণ্ড ভিড়, আলো তো ঝলমল করছে, বিশ্বকর্মা পুজোর লাইটিংও রয়েছে, আর প্লাস দুর্গা পুজোর শপিং করতে সবাই বেরিয়ে পড়েছে। এখানে নতুন নতুন অনেকগুলো দোকানও খুলেছে দেখতে পাচ্ছি। শানি এখানে ওর দাদার প্যান্টগুলো খুলছে, এরকম খুলো না মা, এটা বাবার জন্য নিয়েছি একটা টি শার্ট, বাবা টি শার্টই পরে, আর এরকম কটনের পাজামা পরে বাবা, খুব একটা বাইরে বেরোয় না তাই ভালো সেরকম প্যান্ট প্যান্ট পরে না, এগুলোই পরে, তো এগুলো নিয়ে নিয়েছি। আর এই যে লাদেন মোবাইল ঘাটে বসে বসে ফাইনালি চলে এসেছি অনেকদিন বাদে আমার সেই পুরোনো রুমে, পুরোনো স্মৃতি। আর লাদেন এখানে আমাদের দেয়ালে টানানো যত পিকচার ছিল সব কিছুর ক্লিপিং নিয়ে নিয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো। মা এখন ব্যস্ত হয়ে গেছে যে নাতি এসছে, মেয়ে এসছে কিছু বানানোর জন্য। এই দেওয়ালটায় প্রচুর স্মৃতি রয়েছে, এটা আমার বিয়ের একটা ফটো, আমরা চার বোন, আমার দুই দিদি আর আমার ছোটো বোন। এখানে আমার দিদির ছেলে মেয়ে, মানে বড়দির মেয়ে আর মেজদির ছেলে, আর এখানে বড়দির মেয়ের ছোটোবেলার ছবি কিছু রয়েছে, আর সব বাচ্চাদের ছোটোবেলার ছবি এখানে রয়েছে। এইটা হচ্ছে ঋষভের ছোটোবেলার ছবি। এই দেয়ালটা মা পুরো সবার স্মৃতিতে ভর্তি করে রেখেছে, শুধু আমার মেয়েরটা নেই, তার ফটোটা আজকেই চেয়ে নিয়েছে যে ওর কিছু ফটো লাগাবে এখানে। সুন্দর গ্লাসটা, এটা কিসের গ্লাস? ওই তো আমার কি ঘটি কিনেছে, ওর সঙ্গে একটা ছোট্ট একটা এরকম মুড়ি দিয়েছে বোতল, একটা আমার দুটো গ্লাস। বাহ কি সুন্দর! চা চলে এসছে আমাদের। চা চলে এসছে, গরম গরম চা, এটা সত্যি অনেকক্ষণ ধরে ক্রেভিং হচ্ছিল, বাড়িতে চা খেয়ে আসিনি। ও মায়ের বাড়িতে এসে ফার্স্টেই মা জিজ্ঞেস কী খাবে, তো বলছি চা খাবো। এখন মা চলে গেছে কিচেনে, আমি যদি অনেক কিছু খাবার নিয়ে এসেছি তবুও মা ব্যস্ত হয়ে পড়েছে যে নাক নিয়ে এসে তাকে কী খাওয়াবে, তো কিচেনে রয়েছে। লাদেন আমার ভিডিও করছে, নিজের বাড়িতে এসছি, খুব ভাল লাগছে, কয়ে যে ভীষণ ফ্রেশ লাগছে, আজকে খুব ব্যস্ত ছিলাম, ভিডিও বানিয়ে উঠতে পারছিলাম না, আজকে সত্যি ভালো লাগছে, মোটিভেট লাগছে নিজেকে নিজে, না চলো বাড়িতে যেতে হবে, আবার একটু ভালো ভালো ভিডিও বানাতে হবে। আরে হ্যাঁ,
তুমি কিন্তু চকলেট কম খাবে, হ্যাঁ কথা শুনবে, একদম চকলেট খাবে না, তোমার খুব চেহারা খারাপ হয়ে গেছে আর দাঁতে পোকা লেগে গেছে, একদম চেহারা সুন্দর করতে হবে, একদম চকলেট খাবে না। বাড়ির এই গলির রাস্তাটা হাঁটতে না হাঁটতেই এই মোড়মাথাটা চলে এসছে। মোড়মাথাটা এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, এগুলো মনে হয় বিশ্বকর্মা পুজোর জন্য সব লাইট দিয়ে সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এই রাস্তাটা পার হয়ে এখান থেকে আমাদের অটো বা টোটোতে উঠতে হবে বাড়িতে যাওয়ার জন্য। এখানে ঋষানি দেখে নিয়েছে একটা ফুচকার দোকান আর দাঁড়িয়ে পড়েছে, ফুচকা খেতেও ভীষণ ভালোবাসে ও আর লালেন দাঁড়িয়ে পড়েছে এখানে ফুচকা খাওয়ার জন্য। আমি আর খাবো না, মার বাড়িতে অনেক কিছু খেয়েছি তো পেট ভরা রয়েছে, ওরা দুজন দাঁড়িয়ে পড়েছে। মামা রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম এখানে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, ভূতের রাজা দিল বর, এখানে কিন্তু আসতে একদিন হবে, খুব সুন্দর ডেকোরেশন করেছে। ফাইনালি বাড়িতে চলে এসেছি, মানে বিধ্বস্ত অবস্থা, এত গরম রাস্তায় আর এত ভিড়, আজকে সানডে ছিল তো এমনিতেই লাস্ট মিনিট সবাই পুজো শপিং করতে বেরিয়ে গেছে তো ভিড় তো হবেই, কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, মানে এইটুকু আসতে মানে ঘেমে নে অস্থির অবস্থা। ঋষানি এই যে অ্যাজ ইউজুয়াল বাড়িতে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আমি লাদেন আর ঋষানি গেছিলাম, ঋষভ যায়নি, ঋষভ পড়তে গেছিলো টিউশনে তাই জন্য ও আজকে যেতে পারিনি, কিন্তু ওর জন্য আমরা কিছু খাবার আনতে ভুলে গেছি, তাই আস্তে আস্তে KFC-তে খাবার অর্ডার করে দিয়েছি, তো যে কোনো সময় ডোরবেল বাজবে, KFC ডেলিভারি বয় চলে আসবে। এখন ঋষভের সঙ্গে আমরা একটু আধটু খাবো, একটু ফ্রেশ হয়ে বসে পড়েছি, এখন ওয়েট করছি ঋষভ কখন আসবে। ঋষভ টিউশন পড়তে গেছে, এখনও ফিরছে না, ওর আজকে এক্সট্রা ক্লাসেস রয়েছে তাই জন্য একটু দেরি হচ্ছে, আর KFC ডেলিভারি বয়ও এখনও আসেনি, তাই দুজনের জন্যই এখন অপেক্ষা, যে কোনো সময় দুজনেই চলে আসবে, তারপর আমরা খাওয়া দাওয়া স্টার্ট করবো। আর ব্লগটা লম্বা করছি না, এখানেই শেষ করছি, আশা করছি আপনাদের দেখতে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে যাবেন, আর যারা চ্যানেলটা নতুন দেখছেন ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওতে।